আরে কি ব্যাপার বেলাল সাহেব না? বাবুর হেঁটে কই যাইতেছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? বেলাল সাহেব শ্বশুর বাড়ি যায়? মা বাবা, তা কেমনে রাজি হলো কেমনে বেলাল সাহেব? আর কইেন না ভাই, ওরে রাজি করাইতে কি পরিমাণ যে কষ্টটা হইছে আমার। ওরে রাজি করা নাকি সহজ কাজ? কি পরিমাণ অভিনয় করতে হইছে জানেন? এটা তুমি কি বললা ঝাল মিষ্টি? এটা তুমি কি বললা আমার মিষ্টি? এটা কি ধরনের কথা বললা তুমি? মানে আমাকে রাজি করার লাগে তোমার নানা ধরনের অভিনয় করতে হয়েছে, এটা তুমি কথা বললা? এটা বলতে পারলা? হ্যাঁ, না না না, এই কথা জানলে তো আমি জীবনেও রাজি হইতাম না। ইচ্ছা করতেছে আমি এখানে ফিরে যাই। কি পাগলামি করো না তো, কত আশা করে ভাবি বাপের বাড়ি যেতে, সেটা তুমি বুঝতে পারো? তোমার মনটা নরম করো, ওকালতি করতে করতে তোমার মনটা একদম কঠিন হয়ে গেছে। এই কথাটা আমার স্বামী ছাড়া দুনিয়ার সবাই বোঝে। একটা মেয়ে যে সারা জীবন শ্বশুর বাড়িতে থাকতে পারে না, সেটা সে বুঝতেই চায় না। তারে যে মাঝে মধ্যে বাপের বাড়ি যাওয়ার অনুমতিটাও দিতে হয়। উনি আইন নিয়ে বেশি বেশি ঘাটাঘাটি কইরা উনি নিজেই বেআইনি কাজ করে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মিষ্টি, তুমি এইখানে বিচার বসাই দিলা? যে কোন লোক সামনে পাইলা আর আমার নামে বদনাম শুরু করে দিলা, এটা কোন কথা? তুমি কেমন বউ আমার? হ্যাঁ, আমি বউরে বেশি জ্বালাতন করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামনে কি বিচার করবা? করো করো, আমি জ্বালাতন করি? করো। শোনো, তুমি ভাবিরে নির্যাতন করো, জ্বালাতন করো, এই ধরনের কথা কিন্তু একবারও ভাবি আমার সামনে বলে নাই। তোমার সাথে আমি কাজ করি, অনেক সময় তোমার সাথে আমার থাকতে হয়, এই জন্য ছোটখাটো নালিশ করে, এটা খারাপ ভাবো না তুমি। ভাই আপনি ওরে যতই বুঝান না কেন, নিজে যেটা বুঝবে ওইটাই ওর কাছে রাইট। এই যে বেলাল ভরি, কাজ তো মেলা জমছে, এটা কি অন্যদের করায় ফেলবো নাকি? হ্যাঁ, কি বলে কত টাকার কাজ? আমি শ্বশুর বাড়ি যাবো, তোকে তুমি তুমি বাড়ি যাও। কত টাকার কাজ? না বেশি হবে না, 10,000 টাকার মতো হইব। অসুবিধা, তুমি শ্বশুর বাড়ি যাও, আমি মামুন মুরির দিয়ে কাজটা করে নেবো। না না না, আমি শ্বশুর বাড়ি যাবো না, আমি যাবো না। হ্যাঁ তুমি বাড়ি চলে যাও, আমি কেন আমার শ্বশুর বাড়ি, আমি আসি। মিষ্টি হেলে মানে আজকে যাওয়ার দরকার নাই, আরে নগদ 10,000 টাকা, কালকে যাই শোনা, এটা কালকে যাই। তোমার যাওয়ার দরকার নাই, আমি একাই চলে যাবো, তুমি তোমার কাজ নিয়েই থাকো। দেখো তামসাটা দেখো, কথা কইলে একলা ছাদ করি ওঠে, ঠাস করে ছাদ করি ওঠে। খাও, তোমার একলা যাওয়া লাগবে না। দেখো শামসু ভাই, তামসাটা দেখো, মানে কিছু টাকা ইনকাম করবো, হ্যাঁ পর্যন্ত না পারবো না, দেবে না ইনকাম করতে। ওদিকে কইবে আমার এইখানে লই যাও, সেইখানে লই যাও, এই করো সেই করো, কিন্তু টাকা ইনকাম করতে দেবে না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আরে এত টাকা টাকা করো, যাও না শ্বশুর বাড়িতে, যাও ঘুরে আসো। আসি আমি। কারা গেছো কা? লও এই 10,000 টাকা পাইলে তোমার তো আমি মাইক্রোতে করে লই যেতাম, মাইক্রোতে করে শ্বশুর বাড়ি যাইতাম। লও লও লও, কারা গেছো কা? তুমি যাবে মাইক্রোবাস নিয়ে? আরে এই কথা আমার বিশ্বাস করতে হবে, 10,000 টাকা কেন? তুমি যদি 10,00,000 টাকাও পাও, তুমি আমার নিয়ে মাইক্রোবাসে যাবে, আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ তোমার স্বামীর এই ছিল না তুমি? হ্যাঁ লও আস্তে আস্তে লগে লও, দেখ মানে কিসে করে লই যাই, টের পাবাহানে বসবাহানে স্বামী কেমন ভালোবাসে তোমারে। হ্যাঁ লও।